২০১৬ সালের এক জুলাই রাতে গুলশানের হোলি আর্টিসান রেস্তোরাঁয় অতিথিদের জিম্মি করে হামলা চালায় জঙ্গিরা এতে আঠারো জন বিদেশি সহ একুশ জন নিহত হন প্রাণ হারান দুই পুলিশ কর্মকর্তাও সেনাবাহিনীর অপারেশন থান্ডার বোল্টে মারা যায় আরও পাঁচ জঙ্গি সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল হাসনাত করিমকে বাদ দিয়ে আট আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ তেইশ জুলাই আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির সোমবার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তাদের মধ্যে কারাগারে থাকা ছয় আসামিকে আদালতে হাজির করা হয় তারা হলেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী রাকিবুল ইসলাম রিগান রাশেদুল ইসলাম ওরফে আবু জায়রা সোহেল মাহফুজ মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাসিদুর রহমান সাগর অপর দুই আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন পলাতক আগামী তিন ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন বিচারক মিনালা দিবা টেলিভিশন ঢাকা